হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ম ইন্দিরা গ্লামার ওয়ার্ল্ড। তো চলো আজ আমি একটা নতুন কিছু দেখাবো তোমাদেরকে সবাইকে, যেটা আমাদের প্রয়োজন, হেনা। তো হেনা কীভাবে করতে হয়, আমি একটা ভালো অ্যালোভেরা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। তার আগে বলি, তোমাদের যাদের অ্যালোভেরাতে প্রবলেম আছে, অ্যালার্জি আছে, তারা অ্যালোভেরার বদলে টক দই দিতে পারো। এবং যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা এইভাবেও করে দেখতে পারো, খুবই ভালো। পেঁয়াজের রস পড়ছে, যেহেতু চুল গজাতে সাহায্য করবে। আমি এটাকে পেস্ট করে নেব। এবার আমি একটা ময়ূর হেনা নেব, যে ক্লায়েন্ট তার মাথার চুলটা খুব একটা বেশি নয়, তো কম, আমার এক প্যাকেটই হয়ে গেছে, হয়ে যাবে আর কি। তো আমি এক প্যাকেট ময়ূর হেনা নিয়ে নিয়েছি। এবার ময়ূর হেনার সাথে ভালো করে আমি আমার ওই অ্যালোভেরা আর পেঁয়াজের রসটাকে একটা সাদা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে পেস্ট বানিয়ে নেব। তার আগে বলি, আমি ক্লায়েন্টের হেয়ারটাকে ওয়াশ করিয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে। ওয়াশ করানোর পর আমি একটু ড্রাই করে নেব, বেশি ড্রাই করব না, হালকা করে ড্রাই করব। ড্রাই করার পর আমি অ্যাপ্লাই করব সেকশন বাই সেকশন। তো চলো ভালো করে ফেটিয়ে নেব। আমি ফেটিয়ে নিয়েছিলাম বেস্টটা, আর দুঃখের বিষয় যে আমি লাগানোর সময়, মানে আমি হেয়ারে অ্যাপ্লাই করার সময় আমার কেউ ছিল না বলে আমি ভিডিওটা করতে পারিনি। তো আমি ফটো নিয়ে নিয়েছি, শর্ট নিতে পারিনি। আমি শেষে হেয়ারটা দেখিয়ে দেবো। ব্রাউন কালার হেনা নিয়েছিলাম, তোমরা ব্ল্যাক হেনার সাথেও করতে পারো, যে কোনো কোম্পানির হেনার সাথেও করতে পারো, এমনকি তোমরা হেনা বাদ দিয়ে অ্যালোভেরা এবং পেঁয়াজের রস লাগিয়েও করতে পারো, লাগাতেও পারো। তাহলে চুল গজাবে, চুল ভালো থাকবে, চুল উঠবে না। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আরও নতুন নতুন ভিডিও পেতে, এরকম ধরনের ভিডিও পেতে। আর এটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দাও, আর কি ভিডিও দেখতে চাও তাহলে একটু কমেন্টে এসে টুক করে বলে দাও। তো চলো আমি এটাকে অ্যাপ্লাই করে নেবো। অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর হেনা করার পর আমি ওয়াশ করি, শুধু জলে ওয়াশ করিয়ে দেবো, আর ক্লায়েন্টকে বলবো দু তিন দিন পর গিয়ে শ্যাম্পু করে নিতে। নর্মাল জলে ওয়াশ করবো, কোনো শ্যাম্পু ছাড়াই, যাতে আমাকে হেনাটা ওয়েট করবো, যে হেনাটা বসে যাওয়ার জন্য এয়ারে। তো আমি নর্মাল চুলটাকে ধুয়ে ফেলবো, আমি শ্যাম্পু করাবো না, ক্লায়েন্টকে বলবো দু তিন দিন পর গিয়ে শ্যাম্পু করে নিতে। লাগিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে, সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করে নিয়েছি। এবার দেখতে হবে স্কিনে যেন না লাগে। স্কিনে লাগলে সমস্যা নেই, হালকা একটা ছোপ দাগ হয়ে যায়, তো স্কিনে লাগলে কোনো প্রবলেম হবে না, শুধু দাগটাই হবে। তোমরা চেষ্টা করো স্কিনে না লাগানোর। তো আমি মাথার চুলে সব লাগিয়ে নিয়েছি। এবার হেয়ারটা দেখবে, শুধু একদম নর্মাল জলে ওয়াশ করার পর কত সুন্দর একটা কালার এসেছে দেখো। খুব সুন্দর, বাও, জাস্ট বাও। চলো বাই, টাটা।